এই গোলাপাড়া বাংলাপাড়া যে গাঁও পঞ্চায়েত, এই গাঁও পঞ্চায়েতর PMAY ঘরের নির্মাণের ক্ষেত্রে কিছু অভিযোগ আমি পাইছিল এই জিপিতে। ইয়াতে আমি মুঠ 25টা ঘরের ক্ষেত্রে এখন অভিযোগ পত্র পাইছিল, আর সেইটোত আমি অফিসত এনকোয়ারি করার উপরেও মানে ফিল্ডত অহারও প্রয়োজন আছিল। সেই কারণে আজি ফিল্ডত একচুয়ালি যা ঘরের ক্ষেত্রে অভিযোগ দিয়া হয়েছে যে এই ঘরবিল একচুয়ালি হওয়া নাই বা কিছু টাকা সোমাইছে কিন্তু ঘর বনোয়া নাই, এনেকা ধরনের অভিযোগ আছিল। সেই কারণে মই আজি ফিল্ডত আহি এইটো এনকোয়ারি করেছো যে এইবিলাক ঘর একচুয়ালি হয়েছে না হওয়া নাই। সেইকাৰণে এটার পিছন এটাকে ঘর মই চাই আছো, ইতিমধ্যে 8টা ঘর মই চালো। আমি ইয়াতে আজি গোটেখিনি কথা কই দিয়াতো অলপ অসুবিধা আছে, আমি ফিল্ডর এনকোয়ারির উপরেও আমি কাগজপত্রবিলাকও চাবলগীয়া আছে, আর আমার যিখিনি পুরোনা ঘর সেইখানে আমার SECC সোশিও ইকোনমিক এন্ড কাস্ট সেন্সাসের যেটা ডাটা তার উপর ডিপেন্ড করে যা মানে আইডি বনোয়া হয়েছিল সেই আইডির এগেনস্টে সেপারেট ফেমিলিয়ে ঘরবিল পায়, আর সেই কারণে আমি এইটো আমার রেকর্ডতো কি আছে আমি চাব লাগিব সেপারেট ফেমিলি হিসাবে আছে নে নাই। আমি সেইটো ফিল্ডত আহিতো চালুয়ে, ইয়ার উপরেও আমি গোটেইখিনি ডকুমেন্ট চাই লম, আমার MIS বা অনলাইনত কি ডাটা আছে গোটেইখিনি আমি চেক করিম। চেক করার পিছত যদি তেনেকে হওয়া ব্যক্তির নামত যদি টাকা ডিপোজিট হয়েছে যার দ্বারা হয়েছে সেইটো নিশ্চয় তেওঁৰ এগেইনষ্ট একশ্যন লওয়া।